জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের পক্ষে প্রচারণা ও ভারতে স্বাস্থ্য পরীক্ষা করে কাতারে ফিরেছে প্রবীণ কমিউনিটির নেতা বঙ্গবন্ধু পরিষদ কাতারের সভাপতি আলহাজ হাসান মাবুদ কাতার থেকে সজর মালাকারের পাঠার প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে দোহা এসে পৌঁছালে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন লামিজন গ্রুপের সিনিয়র কর্মকর্তা ও কাতারে বাংলাদেশি গণমাধ্যমের সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মানিক চৌধুরী লামিজন গ্রুপের সিনিয়র কর্মকর্তা তৌহিদুল ইসলাম মোহাম্মদ আরমান সাংবাদিক এম এ সালাম কাজী শামীম ও সজল মালাকার এসময় সময় আলহাজ হাসান মাবুদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে কিন্তু প্রবাসীরা আজও অবহেলিত দেশে বিমানবন্দরগুলোতে প্রবাসীরা এখনও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না তাই প্রধানমন্ত্রীর আগামী মেয়াদের বিমানবন্দর সহ বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীদের মর্যাদা বৃদ্ধি করার দাবি জানান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা জিনিস চাই আমাদের প্রবাসীদেরকে এয়ারপোর্টে যেন। ভালো ব্যবহার পাই ভালো সম্মান পাই এটা আমরা চাই আর কিছু চাই না আমরা আর সব সময় একটা ভালো একটা প্রবাসীদেরকে ভালো একটু খেয়াল রাখো